প্রলোভন দেখানো হয়েছে এই ধরনের বিভিন্ন জিনিসের প্রলোভন দেখানো হয়েছে মুমিনদের জন্য তো অন্যান্য ধর্মে যে মানে ইসলামের প্রাচীন যে ইয়েগুলা রূপগুলা যেখান থেকে আসছে ইসলাম ওইসব ধর্মে যেমন বাইবেল এসবের মধ্যে কিসের লোক দেখানো হয়েছে এগুলোর ভিতরে ওই যে আছে মানে স্বর্গের ইয়াগুলা আছে রা আছে স্বর্গীয় থেকে অ্যাঞ্জেলরা ইয়া করবে অ্যাঞ্জেল বিভিন্ন এরকম বর্ণনা আছে বাইবেলের মধ্যে আছে এবং হিন্দু ধর্মের গ্রন্থগুলোর মধ্যে মেনকা তারপরে এই কথা বর্ণনা করা আছে যে অনেক রূপবতী হবে সুন্দরী হবে মানে তাদের সাথেও যে মানে বিশ্বাসীরা মজা মাস্তি করবে এই জিনিসগুলো বর্ণনা করা আছে হিন্দু ধর্মেও আছে মানে আব্রাহামিক ধর্মগুলাতেও আছে কিন্তু মোহাম্মদ একেবারে মানে হাই লেভেলে নিয়ে গেছে জিনিসটাকে একদম বাহাত্তরটা তারপরে হচ্ছে গিয়ে বড় বড় ইয়ালা মানে একদম পুঙ্খানো পুঙ্খ বর্ণনা দিয়ে দিয়ে ফেলছে এগুলা হচ্ছে গিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে মানে ওই অঞ্চলের যে আরব যোদ্ধারা ছিল তাদেরকে একটু আচ্ছা উনি চলে গেছেন ওই অঞ্চলে যে আরো মানে ডাকাতরা ছিল তাদেরকে লোভ দেখানোর জন্য বড় বড় সবকিছু বড় বড় থাকবে এরকম উঁচা উঁচা খারা খারা এই ধরনের লোভ দেখা গেছে হচ্ছে কি ওইখানকার যারা লোকজন আছে তাদেরকে আকৃষ্ট করার জন্য মানে তাদেরকে প্রলোভন দেওয়ার জন্য

তারা দেখলাম তো মানে কি একটা অবস্থা ভাই কি একটা অবস্থা মানে এরকম মানে এরা কি মানে এইগুলা দেখে দেখে মানুষের মাথা খারাপ হয় তখন তারা কাফের মারতে বের হয় এবং তখন হচ্ছে গিয়ে একটা জঙ্গি হামলা করে আপনি ভালো বলেন তাহলে ভাই আমার কোন কিছু এই আপনাকে শোনাতে চাই যে আমি আগে একজন মুসলিম ছিলাম কিন্তু আপনার এই লাইফ গুলা আমি বর্তমানে বের হয়ে গেছি ভাই আচ্ছা হিন্দু মুসলিম থেকে বের হইলেন মানে লাইভ শুনে মুসলিম থেকে বের হওয়াটা তো ভালো না 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 আমি 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 আগে মাদ্রাসাতে লেখা পড়া করছি ইসলামিক যে আমার অনেকগুলো জ্ঞান আছে আমি মাদ্রাসাতে 18 পারা হাফিজ ছিলাম এরপর বর্তমানে 5 6 বছর ধরে কাজ খাই আমি মাসাতেই এই লেখা পড়া বাদ দিয়া লাইছি আমি আপনার এই সংশয়.com এর অনেক দিন লেখা পড়া করছি এগুলো সব আচ্ছা তাহলে তার মানে আপনি যাচাই করে দেখছেন যাচাই করে দেখে তারপর আপনি সিদ্ধান্ত নিচ্ছেন নাকি তাও আমি আরো আপনার মতো আরো যারা আছে যে সত্যের সন্ধানী আরো অনেক জনের গেছি বা সব গুলাই শুনছি যেগুলো আপনারা কথা বার্তা বলেন যেগুলা এগুলা অনেক মিল আছে বাস্তবের সাথে বা আপনাদের যে কথা যুক্তি আছে আচ্ছা খুবই ভালো লাগলো শুনে যে আপনি যাচাই করে দেখছেন এই জিনিসগুলো যাচাই করে দেখা উচিত প্রত্যেকেরই উচিত প্রত্যেক যারা যাদের মাথা কাজ করে যাদের মাথায় বুদ্ধি আছে তাদের তো এগুলো যাচাই করে দেখা উচিত আর বোকা শোকা নির্বোধ মানুষ এদের কথা আলাদা এদের তো ধর্ম টর্ম অসুবিধা নেই কিন্তু যাদের মাথায় বুদ্ধি শুদ্ধি আছে তাদের তো উচিত যে বিষয়গুলোকে যাচাই করে দেখা হ্যাঁ আপনাকে just খালি ধন্যবাদ টা জানাইবার লাগি আইছি বা অনেকে বলে যে আপনি এই এতো লাইফ চালান আপনার live শুনে কেউ ধর্ম ত্যাগ করে না আমি এটা যে অনেকে জানতো যে আপনার live শুনেও অনেকে ইসলাম সারে বা সত্যের পথে আয় না না এটা এটা ওনা যারা বলে তারা ঠিকই বলছে আমার লাইফ শুনে কেউ কখনো মানে ধর্ম ত্যাগ করে এটা এটা ঠিক না আমার লাইফ শুনে আসলে কেউ কখনো ধর্ম ত্যাগ করতে পারে না ধর্ম ত্যাগ করতে পারে যখন একজন মানুষ যুক্তি দিয়ে আমি কারোর সাথে শেয়ার করতে যেতাম এগুলো আমি তত্ত্ব আমি জমা করে পারতাম না আমি একা সম্ভব না তাই তো এই আপনাদের এই যেভাবে আপনার এই যে সংশয় জমা করে এগুলো আমি আমি চাইলেও পারবো এগুলো এক জায়গায় জমা করতাম হ্যাঁ আমরা শুধুমাত্র আপনাকে রাস্তা দেখাতে পারি কিন্তু রাস্তায় হাঁটতে হবে হচ্ছে আপনারই আপনার নিজেরই নিজেরই মানে পথটা মানে ইয়া করতে হবে আমরা শুধু আপনাকে দেখা দিতে পারি যে এই রাস্তা দিয়ে হাঁটতে হবে এই যে এই রাস্তাটা এই দিকে এইটা আমরা বলতে পারি পাবেল ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আজকে কি আর কোনো প্রশ্ন আছে আপনার না না ভাই আমার শুধু একটা প্রশ্ন ভাই এই যে আমার এখন সন্দেহ হয়েছে এই যে জিন বা কালো জাদু এগুলা ঠিক না এগুলোর মধ্যে আমার এখনো সন্দেহ চলতেছে বা আমি অনেক এগুলা নিয়ে আমি মানে ভিডিও দেখি বা লেখাপড়া করিলেও করি না কিন্তু আমার সন্দেহ লাগে যে জিন বা কেউ আছে আফ্রিকান কিছু ভিডিও দেখি যারা এই যে ভয়ঙ্কর কালো জাদু করে এগুলো কিছু ভিডিও দেখি যেগুলো অনেক সময় রিয়াল লাগে আচ্ছা হ্যাঁ সময় ঠিক আছে আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে আপনাকে বিদায় জানালাম আমাদের সাথে বাসবেড়ে ভাই চলে আসছেন বাসবেড়ে ভাই কেমন আছেন আসি ভাই ভালো আছি যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ হ্যাঁ বাসবেড়ে ভাই আসার জন্য আপনাকেও ধন্যবাদ তাহলে আপনি থাকেন আর আপনি কি শুরুতে কিছু বলবেন না না যুক্ত করুন মানুষকে আচ্ছা ঠিক আছে তাহলে আমি পরের জনকে যুক্ত করছি আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আপনি বলেন তাহলে

আল্লাহ মানে আপনি দেখালেন যে সময় আল্লাহ তাহলে তো ভাই ওই হিসাবে বিগ ব্যাং যখন তৈরি হলো আল্লাহ তো তখনই তৈরি হইল জি ভাই ভাই আর কথা ছিল আমার কিছু হাদিস আছে আমার কাছে তো সংসার ডট কম রেগুলার পড়া হয় কিন্তু আমি ওই হাদিস গুলো পাই নাই তো আমি যদি আপনাদের দেই তাহলে যদি ওই হাদিসটা যাচাই করে দেখতেন অবশ্যই অবশ্যই মেল করে দেন অথবা লাইভেও দেখাতে পারেন লিস্ট করে রাখেন

আরেকজনকে যুক্ত করি